গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। তো আমার কাছে চলে এসছে নিউ কুনু ট্রাভেলস থেকে সুন্দরবন যাওয়ার জন্য একটা ইনভাইটেশন। তো আমি যাচ্ছি সুন্দরবন, মানে আবার পেয়ে যাবে তোমরা নতুন কিছু ট্রাভেল ব্লগ। ঝটপট রেডি হয়ে যাও অ্যামেজিং কিছু ব্লগের জন্য। আর তোমরা সবাই জানো নিউ কুনু ট্রাভেলসের সাথে এর আগেও আমি ট্রাভেল করেছি। নিউ কুনু ট্রাভেলস একটা যথেষ্ট পুরনো ট্রাভেল এজেন্সি। তারা নিজেদেরকে ডিজিটালাইজ করেছে, ইনস্টাগ্রামও এদের ভালো ভালো প্ল্যান দেখতে পাওয়া যায়। আমাকে এবারে ইনভাইট করেছে সুন্দরবন যাওয়ার জন্য। আমি বহুদিন আগে একবার সুন্দরবন গিয়েছিলাম, তারপর অনেক বছর হয়েছে সুন্দরবন যাইনি। আমি তো যাচ্ছি সুন্দরবন, এবার আমি যেহেতু যাচ্ছি তো বাকিদেরও জিজ্ঞেস করি সুন্দরবন যাবে কি না। আর এক্স্যাক্টলি আমার পেছনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, যদি কেউ এখন এই ভিডিওটা না দেখে থাকো, আলিপুর সেন্ট্রাল জেল যে মিউজিয়াম হয়ে গেছে, তাহলে অবশ্যই গিয়ে এই ভিডিওটা শেষ হওয়ার পরে ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে। চলো শৈবাল্লাকে ফোন করি, দেখি শৈবাল্লা কী বলছে। WhatsApp এর এই নতুন ফিচারটা আমার বেশ পছন্দ হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। তা শোনো না, এই মাসে ডিসেম্বরের 16, 17, 18 ফ্রি আছো? হ্যাঁ একদম। 16, 17, 18 তে নিউ কুনু ট্রাভেলসের কাছ থেকে আমাকে সুন্দরবন যাওয়ার ইনভাইটেশন আসছে, যাবে? তুই কি যাচ্ছিস? হ্যাঁ আমি তো যাচ্ছি, কারণ আমি তো বহু বছর আগে সুন্দরবন গেছিলাম, তারপর থেকে অনেক বছর ধরে সুন্দরবন যাইনি, তো আমি যাচ্ছি। তো তুমি কি যাবে? ১৬, ১৭, ১৮ বাট আমার দিক থেকে আমি কনফার্ম বলছি, ঠিক আছে ওরাও যাবে, যেহেতু শুক্র শনিবার তো আমি একবার কথা বলে নিয়ে আমি তোকে কনফার্ম করছি। বাট তুই একটু চেষ্টা করিস যাতে সবাই অ্যাডজাস্ট হয়ে যায়, মানে একবার নিউ কুনু ট্রাভেলস এর ওদের সঙ্গে একবার কথা বলিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে দেখা হচ্ছে 16 তারিখ। আর ভালো রিভিউ আছে আমি দেখেছি ওদের, ঠিক আছে, তুইও জানিস, কিন্তু দেখে নিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, চল। তো শৈবালদা তো যাওয়ার জন্য কমপ্লিটলি রাজি। শৈবালদা জিজ্ঞেস করলো স্যার ম্যাডাম এদেরও জিজ্ঞেস করবে যে যাবে কি না। তো আজ হলো সোমবার, আমাদের যাওয়ার কথা শুক্রবার, তো এই ভিডিওটা আবার শুক্রবার থেকে কন্টিনিউ করবো। তো আমি সম্পূর্ণ রেডি বেরোনোর জন্য, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন বাজে খুব বেশি হলে 6:05 মতন বাজে, বেরিয়ে পড়বো। আমাদের আগরপাড়া থেকে ট্রেনের টাইমিং হচ্ছে 6:16, 6:16 ট্রেনটা ধরবো, পৌঁছে যাবো আমাদের গন্তব্য, মানে আপাতত ফার্স্ট লোকেশন শিয়ালদা, সেখান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে। তো চলো বেরিয়ে পড়ি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ শৈবালদা বাপ্পাদা সবাই এসে গেছে। আমাদের খালি ঘুরতে যাওয়ার কারণ প্রয়োজন পড়ে, জায়গাও বিশেষ মাথা ব্যথা করি না আমরা, তো আমরা সুন্দরবনের সুযোগ পেয়েছি, আমরা আমার সুন্দরবনেই চলেছি। আরও অনেক লোকজন আছে এরম জায়গায় এদিকে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর টাইম আপডেট এখন 7:20 মতন বাজে, এখান থেকে বেসিক্যালি 7:42 ট্রেন ধরবো, তারপরে প্রায় 8-9 কাছাকাছি গিয়ে পৌঁছাবো। 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে, বা 1 ঘন্টার একটু বেশি সময় লাগে ক্যানিং যেতে। দেখি ট্রেন আসুক, 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে আছি, 18:19 মোটামুটি ট্রেন আসে, দেখা যাক কখন আসে। আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে অলরেডি উঠে পড়েছি, বোর্ডিং কমপ্লিট। এমনিও লোকাল ট্রেন, ক্যানিং যাওয়ার জন্য লোকাল ট্রেনই লাগে, বোর্ডিং হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি ক্যানিং। ক্যানিং এমন একটা জায়গা যে সুন্দরবন যেতে হয় তাহলে ক্যানিং অবশ্যই আসতে হবে, ক্যানিং না আসলে কিন্তু সুন্দরবন যাওয়া সম্ভব নয়। ক্যানিং থেকে সোনাখালি হয়ে আমরা বেরিয়ে যাবো, তো আপাতত ওয়েট করছি, এরপরে আমাদের গাড়ি এসে যাবে এখান থেকে সোনাখালি যাওয়ার জন্য। তো পৌঁছে গেছি সোনাখালি, ক্যানিং থেকে সোনাখালি আসতে প্রায় সময় লাগে 40 মিনিট মতন, 18 কিলোমিটার ডিস্টেন্স আছে, অটো পাওয়া যায়। অটোতে পার হেড ভাড়া হচ্ছে 30 টাকা, যদি আমাদের রিজার্ভ করা ছিল তো আমাদের ওরকমভাবে ভাড়ার তো কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু যদি আসছো তো অটো ভাড়া পাবে 30 টাকা করে পার পার্সন লাগে।
এরপর সোনাখালিতেই সমস্ত বোট দাঁড়িয়ে আছে, 90% বোট সোনাখালি থেকেই ছাড়ে। তো এখানে আমাদের বোট রিজার্ভ করা আছে, বোটের নাম বাদশাহ। বোট খুঁজছি, প্রচুর বোট আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর মাত্রায় প্রচুর বোট আছে। এর মধ্যে কোনো একটা বোটের নাম বাদশাহ, সেই বোটটাই আমাদের জন্য বুক করা হয়েছে। যাচ্ছি, সেখানেই থাকবো আজকে সারাদিনটা, ওখানেই কাটাবো। উঠে পড়েছি লঞ্চে, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচন্ড নয়েজ, প্রচন্ড নয়েজ, একদম ভোর হট, মানে যাকে বলে একদম হট্টগোল। কারণ দেখে মনে হচ্ছে মেলা লেগে গেছে, আজকে প্রচন্ড পিক ডে, আমরা একদম পিক সিজনে এসেছি, প্রচন্ড পিক ডে, প্রচুর প্রচুর বোট আছে আজকে চারিদিকে, প্রচুর বোট আজকে একসাথে ছাড়ছেও, তার জন্য এই মুহূর্তে প্রচুর ভিড়ভাট্টা। যতক্ষণ এখান থেকে বেরোবো ততক্ষণ মন্দ কিছু হবে না, তবে বেশ ভালো লাগছে। এর আগেও আমি সুন্দরবন এসেছি বার দুয়ে, কিন্তু কখনো বোটে আসিনি, অলওয়েজ ঘোষাবা হয়, গদখালি হয়ে পাখিরাল হয়তো হোটেলে চলে গেছি, বাট এই প্রথম বোটেই থাকবো আজকে সারাদিন। কিছুদিন ধরে কিছু লিগাল ইস্যুর জন্য এখন আর রাতে বোটে থাকতে দিচ্ছে না, তার জন্য হোটেলেই থাকতে হচ্ছে। হোটেল আছে আমাদের পাখিরাল হয়তো। আর একটা জিনিস বলা হয়নি, ক্যানিং বিষয়। ক্যানিং হলো এমন একটা জায়গা যেখানে যদি সুন্দরবন আসতে হয় ক্যানিং তো অবশ্যই আসতে হবে। ক্যানিং, লর্ড ক্যানিংয়ের নামে এই জায়গাটার নাম রাখা হচ্ছে ক্যানিং। সুন্দরবন সবাই যেন বাংলাদেশ আর ভারতের খুব কাছাকাছি, মানে সুন্দরবনের অনেকটা পার্ট আছে বাংলাদেশের কাছে, কিছুটা পার্ট আছে ভারতের কাছে। তো আমরা তো ভারতবাসী আর আমরা ভারতেই থাকতে হবে, তো দেখা যাক। আর আমাদের এই ট্রিপেও চলে এসছে আমাদের সুমিত, কেমন লাগছে? সবে ট্রিপ শুরু হয়েছে, আস্তে আস্তে বোঝা যাবে কেমন লাগছে। মানে এমনিতে বেশ ভালো লাগছে, আমাদের বোটটা দেখতেও খুব সুন্দর, বোটের নাম এমবি বাদশাহ, আর বেশ বড় ডবল ডেকার বোট, ওপরে থাকার মানে বেসিক্যালি বসে সাইড সিন দেখা যায় না, আর নিচে বিছানাপত্র আছে, শোয়ার জায়গা আছে, চাইলে শুয়ে রেস্টও নেওয়া যায়। তো রেস্ট নিতে এই মুহূর্তে তো রেস্ট নেবো না, সবে দিন শুরু হয়েছে। তো আপাতত এসে গেছি, প্রায় মাঝ দড়িয়াতে আছি বলতে পারো, দড়িয়াই বলতো আগেকার দিনে, আমরা তো নৌকাই বলি, কিন্তু হঠাৎ করে মনে হলো তাই দড়িয়া বললাম। তো মাঝখানে আছি, প্রায় টাইম আপডেট 12:15 মতন বাজে, বেশ কিছুক্ষণ হয়েছে লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এখন আর এই মুহূর্তে কিছু করার নেই, প্রথমে একটা এক্সাইটমেন্ট ছিল, এসে ব্রেকফাস্ট বগেরে সব কিছু হয়ে গেছে, বাট এখন পুরো টাইমটাই পুরো স্লোতে চলছে। ভাবছি কিছুক্ষণ ঘুমিয়ে নিই, এরা তো দেখে মনে হচ্ছে কিছুক্ষণ ঘুমাবে, ও তো অনেকক্ষণ আগে ঘুমিয়েওছে, কিছুক্ষণ শুয়েছিল ভেতরে, অলরেডি কিছু শর্ট দেখেছো, বিছানাপত্র সব কিছুই আছে। অনেকক্ষণ ধরে বোটে জার্নি করে আমরা এখন এসে পৌঁছাচ্ছি আমাদের ফার্স্ট স্টপেজ, হ্যামিল্টনের বাগানবাড়ি, আর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। দেখা যাক কতক্ষণ লাগে। আমি ভাবছি যে রবীন্দ্রনাথ কত জায়গায় বাড়ি করেছে, হ্যাঁ যেখানে যাই সেখানেই রবীন্দ্রনাথের বাড়ি দেখতে যাচ্ছি, এটা কি ঠিক? এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। আপাতত দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠ, আর ঠিক তার মাঝখানে বাংলোটা রয়েছে। ভেতরে কোনো রকম এন্ট্রি নেই, বাইরে থেকে গেট শুধুমাত্র যতটুকু দেখতে পেলে ওইটুকুই দেখতে পাওয়া যাচ্ছে, কিছু সিনেমেটিক শট আছে দিয়ে দেবো। গোসাবা থেকে এক গোসাবা যে জেটিটা আমরা নামলাম সেখান থেকে খুবই কাছে, খুব বেশি হলে মিনিট দুয়েকের রাস্তা, চলে এসেছি হেঁটে। এবার যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক জায়গাতেই বাড়ি আছে, এরকমই একটা, আর একটা নতুন বাড়ি, সেখানের দিকে আমরা কিন্তু সবাই যাচ্ছি, দেখছি কী কী দেখতে পাওয়া যায়। এক্স্যাক্টলি আমাদের পেছনে যে বাংলোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকেন বাংলো। বিকেন বাংলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ে
গোসাবাতে থাকতেন, মানে সুন্দরবনের গোসাবাতে থাকতেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতেই থাকতেন। বাংলোটা বেসিক্যালি কমপ্লিটলি কাঠের তৈরি এবং খুব ভালোভাবে এটাকে রিস্টোর করে রেখে দেওয়া হয়েছে যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়। তবে এখন বাংলোর আশেপাশের সমস্ত জায়গা সেগুলোকে প্রপারলি পরিষ্কার করে কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে, যে স্ট্যাচুগুলো একদম রিসেন্টলি তৈরি করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ আমার পিছনে আছে বাচ্চাদের একটা খেলার জায়গা, দেখতে পাচ্ছ কিছু বাচ্চাদের স্লিপের জায়গা, বা খুব সুন্দর বুদ্ধ মূর্তি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও আছে, ইভেন বিকেনের মূর্তিও কিন্তু তৈরি করা আছে। কিছু সিনেমেটিক শট আছে, দেখে নাও, কারণ যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা ভেতরে ঢুকতে পারা যায় না, বিল্ডিংটা বাইরে থেকেই দেখতে হয়, আর সমস্ত দরজা জানলা সমস্ত কিছু বন্ধ আছে। তো কিছু সিনেমেটিক শট এনজয় করো, এরপরে আমরা আবার জেটিতে ফিরে যাব, এরপর আমরা আবার জেটিতে ফিরে যাব, লঞ্চে উঠবো, যাবো অন্য কোনো জায়গায়। তো কিছু হ্যাঁ, আপাতত টাটা। আপাতত সাইট সিন করে চলে এসেছি আমাদের হ্যামিল্টনের বাংলো আর বিকেন বাংলো দুটোই দেখে নেওয়া হয়ে গেছে। আবার চলে এসেছি আমাদের বোটে, আবার বেশ কিছুক্ষণ জার্নি আছে, তারপরে আবার যাব। এইভাবেই আছে সারাদিন কাল। বসে আছি, লাঞ্চ করার পর আমরা কমলালেবু খেয়েছি, কমলালেবুও খেয়েছি, ভিডিওতে দেখাইনি তাই, কিন্তু লাঞ্চ করার পর আমরা কমলালেবু খেয়ে নিয়েছি। প্রায় সানসেটের টাইম হয়েছে, লাঞ্চ একটু লেটেই হয়েছে, লাঞ্চ করতে করতে প্রায় আমাদের 4টার মতন বেজে গেছে, বাট তারপরে প্রায় সানসেট হওয়ার টাইম হয়ে এসেছে। এখন টাইম আমাদের পৌনে পাঁচটা, এরপরে সন্ধ্যা হয়ে যাবে। সুন্দরবনের একটা বিশেষত্ব হচ্ছে, শুধু সুন্দরবন না অ্যাকচুয়ালি যে কোনো জঙ্গল বা পাহাড়ের বিশেষত্ব হচ্ছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়, যার জন্য দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা এখান থেকে পাখিরালয় যাবো, পাখিরালয় আজকে আমাদের হোটেল ওখানেই আছে, পাখিরালয় থেকে হোটেলে আমরা চেক ইন করার পরে ওখানেই আজকে রাতটা আমরা থাকবো, আর যা যা অনুষ্ঠান হবে সেগুলো আমরা দেখবো, তারপর আবার রেস্ট নিয়ে আগামীকালের জন্য রেডি হয়ে যাবো। তো এখন আরও হয়তো কিছুক্ষণ এখানেই বসে থাকবো, এখনো পর্যন্ত আমাদের ইভিনিংটি আসেনি, হয়তো আসবে বা হয়তো আমাদের হোটেলে পৌঁছানোর পরেই আসবে, দেখা যাক, সেটা দেখতেই পাওয়া যাবে। সানসেট হচ্ছে, তো তার কিছু ক্লিপ দেখেন। তো আমরা পাখিরালয় পৌঁছে গেছি, ওয়েদার একটু ঠান্ডার দিকে। এই হলো আমাদের হোটেল, হোটেল আপনজন, পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটাই হোটেল, আমাদের বিল্ডিং শেষ মাথার বিল্ডিং, খুবই সুন্দর জায়গা, আমার তো বেশ পছন্দ হয়েছে, আশা করছি শুভঙ্করের পছন্দ হয়েছে। কেমন লাগছে শুভঙ্কর? বেশ ভালো, মানে এক্স্যাক্টলি সুন্দরবনের মতন জায়গায় এরকম সুন্দর রিসর্টের মতন হোটেল সেরকম কিছু দেখার চান্সেস ছিল না। একটা আমি বহু বছর আগে এসেছিলাম, খুব একটা আশা ছিল না, এত বেশি ডেভেলপ হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে। এর এবার কিছুক্ষণ পরে ঝুমুর নাচেরও একটা ব্যাপার আছে, তো সেটাও দেখবো, তারপরে গিয়ে ভিডিওটা এন্ড করবো, দেখি কী কী আছে আরও হোটেলটার মধ্যে, কী বিশেষত্ব আছে। খুব সুন্দর একটা বসার জায়গা আছে, ডাইনিং প্লেস আছে দেখলাম হোটেলটা, অ্যাকচুয়ালি আমাদের গোটা ফ্লোরটাই আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের সঙ্গে অনেক লোকজন এসেছে, তো গোটা ফ্লোরটার প্রয়োজনও ছিল, তো গোটা ফ্লোরটাই আমাদের জন্য আছে। অনেক রুম আছে এবং প্রত্যেকটা রুম যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট ভালো। বাকি সার্ভিস কীরকম তা তো দুদিনের মধ্যে বোঝা যাবে, কারণ আজকে রাত্রে আর আগামীকাল রাত দুরাত্রি আমরা এখানে আছি, রোববার দিন আমরা ফিরবো, তো দেখা যাক কেমন হয়।
আমরা সারাদিন অনেক মজা করছি, তোমরা তার দেখতে পেয়েছো, তোমরা হয়তো 10 মিনিট দেখতে পেয়েছো। আমরা সকালবেলা বেরিয়েছি, প্রায় 5:30-5:45 বেরিয়েছিলাম, 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন টাইম আপডেট প্রায় 10:30 মতন, 11টা বাজে। তো বুঝতেই পারছো সারাদিন প্রচুর হ্যাট্রিক ছিল, আবার আগামীকাল আগামী দুদিনও আছে, আমরা টোটাল 3 দিন দুরাতের ট্রিপে এসেছি। যা যা দেখলে এরকম আরও অনেক কিছু আগামীকাল দেখতে পাবো, একদম আর ফুল এনজয় করেছি আমরা এবং এনজয় করবো, তোমরা সাথে থাকো। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইফ ইউ লাইক দি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সৌরজিৎ উইথ বাপ্পাদা শুভঙ্কর শিবাল্লা।